এক বোন লিখেছেন যে এক মেয়েকে তার স্বামী দেখে শুনে বিয়ে করেছে, শরীর স্বাস্থ্য কম, সুখ না, এখন আর স্ত্রীকে ভালো লাগে না, রাস্তায় সুন্দর মেয়েদেরকে দেখে আজে বাজে কথা বলে, কটাক্ষ করে, তাকে পাশে রেখে ফেসবুকে মেয়েদের সাথে চ্যাট করে, দেশের বাইরে গিয়ে চাহিদা মেটাতে চায়, নারী টাকা মদ নিয়ে মজে আছে, সুন্দর দেখে বিয়েও করবে না, আরো অনেক কিছু যা বলা সম্ভব না। এখন এই মেয়ে ডিপ্রেশনে চলে গেছে, কাউকে কিছু বলেও না, নিজ আল্লাহর জন্য চুপ হয়ে শুনে, কিন্তু তার স্বামীকে কিছু বলে না। তার প্রশ্ন হলো এখন তার করণীয় কি, কি আমল করবে? এক্ষেত্রে একজন নারী যখন এরকম সমস্যায় পড়েছে, তখন সে তার স্বামীকে সংশোধন করার জন্য কথা বলতে হবে, স্বামীকে এ বিষয়ে বোঝাতে হবে, নসিহত করতে হবে, যদি তাতে কাজ না হয় তাকে চাপ দিতে হবে, তাতেও যদি কাজ না হয় তার বিরুদ্ধে সালিশ বসাতে হবে, তার বিষয়ে তার ব্যাপারে সমস্ত যে ইগুলা রয়েছে, প্রমাণগুলো রয়েছে, সেগুলো হাতে রেখে তার বিরুদ্ধে পরিবারের লোকজনকে নিয়ে সালিশ বসাতে হবে, ছাড় দেওয়া যাবে না, ঠিক আছে? মানে নসিহতে কাজ না হলে চাপ দিতে হবে এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তারপরেও যদি সে সংশোধন না হয়, তাহলে তার থেকে সম্পর্ক ছিন্ন করে চলে যেতে হবে। এভাবে নিজেকে ডিপ্রেশনে নিয়ে গিয়ে নিজের ক্ষতি করার কোনো প্রয়োজন নেই, ইসলামে এভাবে নিজের ক্ষতি করার কোনো অনুমতি নেই। আর এই এই বদ আখলাক স্বামীর সাথে সংসার করতেই হবে, আর দুনিয়াতে আপনার সুখ শান্তি নাই, স্বামী পাওয়া যাবে না, এগুলো কোন কথা, এগুলো ভুল কথা। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য নির্দিষ্ট ব্যবস্থা আল্লাহ করে রেখেছে। আল্লাহ বলছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য উপায় বের করে দেবেন এবং তাকে অকল্পনীয় ধারণাতীত পন্থা থেকে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। স্বামী এক প্রকার রিজিক, নারীর জন্য স্বামী আর পুরুষের জন্য স্ত্রী, এগুলো রিজিক, সন্তান এগুলো রিজিক, ঠিক আছে? সুতরাং আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত ঠিক মতো করে, আর যে পন্থাগুলো অবলম্বন করতে বললাম সেগুলি করলে আল্লাহ আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্যার সমাধান করে দেবেন। আল্লাহ তাআলা আলাম।